जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाइ स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आपनारा कि अक्लान्त परिश्रम करार परेओ पर्याप्त परिमाण अर्थ इनकाम करते पाच्छेन ना, आपनार कि अर्थेर घाटती आछे? ताहले आजके आमार बला एई भिडियोटी सम्पूर्ण मनोयोग सहकारे शेष पर्यन्त देखते थाकुन। आमि आशा करछि आजकेर बला एई भिडियोटी आपनार अवश्यई काजे लागबे आर आपनि सुनिश्चितभावे उपकृत हबे। ताई एई प्रसंगे विस्तारित जानार आगे आपनादेर बोले राखि, आपनी जदि आमादेर चैनेले नतून होये थाकेन ताहले चैनेलटी अवश्यई सबस्क्राइब करुन एवं पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटी क्लिक करुन। कारण आमी विभिन्न प्रकार त्रन्तमन्त बशीकरण, टोटका वास्तु टिप्स, ज्योतिष शास्त्र, पूजो आराधना एवं ब्लैक मैजिक करा निये नित्य नतून भिडियो आपलोड करे थाकि, जा प्रयोग करार माध्यमे आपनार जीवने थाका सकल प्रकार समस्यार समाधान करते पारबे। बंधुरा, आमरा आपनारा सकलेई जानि जे टाका दिये सब केना जाय ना, टाका थाकलेই तो आर सब पावाओ जाय ना। जादेर अनेक टाका ताराओ टाकार बिनिময়ে सब किछु अर्जन करते पारेন না, এ কথাটি একদম সদা সত্য কথা। কিন্তু কারো যদি টাকা একেবারেই না থাকে, টাকার অভাবে যদি ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ না হয়, তাহলে সেক্ষেত্রে জীবনে অনেক সমস্যার দেখা দেয়। তাই জীবনে অনেক টাকার প্রয়োজন না হতে পারে, কিন্তু মৌলিক চাহিদা পূরণের জন্য তো টাকা থাকতে হবে। জীবনের সাধারণ কিছু চাহিদাও তো পূরণ হতে হবে। জীবনে টাকার গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, জীবনে বাঁচতে হলে টাকার দরকার। জীবনকে আনন্দময় ও স্বাচ্ছন্দ্যময় করতেও টাকার প্রয়োজন। সুতরাং টাকা রোজগারের দিকেও আমাদের মনোযোগী দিতে হবে। কিন্তু এখন প্রশ্ন হল যে কিভাবে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল 9 জুলাই 2021 শুক্রবার হলো আষাঢ় অমাবস্যা। ভারতীয় সময় সকাল 5:16 থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা তিথি এবং বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 5:46 থেকে। আর এই অমাবস্যা তিথি থাকবে 10 জুলাই 2021 শনিবার ভারতীয় সময় সকাল 6:46 পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7:16 পর্যন্ত। এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে এমন কিছু সৃষ্টিশীল কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করুন, যে কাজগুলো আপনাকে টাকা রোজগারের পথকে সুগম করবে। ঠিক এর পাশাপাশি নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করুন, প্রতিদিন নতুন কিছু শিখুন, এই সবের প্রয়োগ করুন। আপনি যত বেশি শিখবেন, টাকা রোজগারের কৌশল তত বেশি আয়ত্ত করতে পারবেন। আপনি এখন যে পেশায় আছেন, সেই পেশায় টাকা রোজগারের উপায়গুলি নিয়ে ভাবুন। নতুন কিছু কাজে নিজেকে সংযুক্ত করতে পারেন কিনা সেটাও দেখুন। জীবনের উদ্দেশ্যকে সফল করতে অর্থনৈতিক স্বাধীনতা আমাদের সবার প্রয়োজন। আর সেক্ষেত্রে আমরা অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও যখন আমরা পর্যাপ্ত পরিমাণ অর্থ পাই না, তখন আমরা ভাগ্যের খেলায় মেতে উঠি। অর্থাৎ অনেকেই হয়তো লটারির টিকিট কাটে নিজের আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য অথবা নিজের ভাগ্য যাচাইয়ের জন্য। কিন্তু লটারি কিনলেই তো আর লটারি জেতা যায় না। আপনি হয়তো অনেক লটারি কিনেছেন, কিন্তু একটি পুরস্কারও আপনি জিততে পারেননি। অথচ আরেকজন একটিমাত্র লটারি কিনেই প্রথম পুরস্কার জিতে নিয়েছে। মনে রাখবেন, লটারি হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের খেলা।
আপনার ভাগ্য প্রসন্ন না থাকতে আপনি যতই লটারি আর জুয়া খেলুন না কেন আপনি কখনোই জিততে পারবেন না। তাই আজ আমি আপনাদেরকে লটারি জেতার এমন একটি টোটকা বলবো যার মাধ্যমে আপনি জুয়া ও লটারি জিততেও পারেন। তবে কাজটি আপনাকে লটারি টিকিট কেনা বা জুয়া খেলার আগেই করতে হবে। এই টোটকাটি করার জন্য প্রয়োজন হবে লজ্জাবতী গাছে। তাই লজ্জাবতী গাছ আপনাকে খুঁজে বার করতে হবে। এই গাছটি দেশে সর্বত্রই পাওয়া যায়, আপনিও আপনার পার্শ্ববর্তী খোঁজ করুন, আপনি নিশ্চয়ই পাবেন। এর জন্য যে কোনো অমাবস্যার দিন সকালে প্রথমে আপনাকে এই লজ্জাবতী গাছকে নিমন্ত্রণ দিয়ে আসতে হবে। অর্থাৎ যে কোনো অমাবস্যার দিন সকালে স্নান করে লজ্জাবতী গাছের কাছে গিয়ে বলতে হবে, হে লাজবন্তী, আমি তোমাকে কালকে নিয়ে যাব, তুমি আমার লাজ রেখো। এই কথা বলে চলে আসবে। এরপরে দিন সকালে স্নান করে ওই লজ্জাবতী গাছ শিকড় সহ তুলে আনতে হবে। তবে এখানে আপনাদের অতি অবশ্যই একটি সাবধান অবলম্বন করতে হবে। বন্ধুরা, অতি অবশ্যই মনে রাখবেন যে সকালে যাওয়ার সময় এবং গাছটি নিয়ে আসার সময় কেউ যেন আপনাকে স্পর্শ না করে। তাই এই কাজটি খুব ভোরে করতে হবে, তাহলে এই সমস্যাটি হবে না। গাছটি বাড়িতে নিয়ে আসার পরে ওই গাছের একটি ডাল ও শিকড় নিয়ে লাল কাপড় দিয়ে বেঁধে রাখবেন। এরপর এই ডাল ও শিকড় সহ বাঁধা লাল কাপড়টি পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করে লটারি কিনলে বা জুয়া খেললে সেটায় জয়লাভ করা যায় সুনিশ্চিতভাবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল আষাঢ় অমাবস্যা তিথির দিন এই উপায় বা ক্রিয়াটি করতে কখনোই ভুলবেন না। এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং নানান দিক থেকে আপনার কাছে অর্থ আসতেই থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।